উচ্চকোটির সাধিকা শ্রী শোভামাকে নিয়ে আমরা বেশ কিছু তথ্য ইতিমধ্যেই অবগত হয়েছি ধন্যবাদ জানাবো বন্দনা মুখোপাধ্যায়কে কারণ তিনি আমাদের বেশ কিছু তথ্য বিভিন্ন পর্বের মাধ্যমে দিয়েছেন আজ যে পর্ব আমি উপস্থাপিত করছি সেই পর্বেও তার সম্পর্কে তথ্য তিনি প্রদান করেছেন অলৌকিকতা বেশ কিছু ঘটেছে এমন উচ্চকোটি সাধক সাধিকাদের ক্ষেত্রে অলৌকিকতা হয় এটা অস্বাভাবিক নয় শ্রী শোভামাকে নিয়েও এই ধরনের তথ্য অথবা এই ধরনের বিভিন্ন বিষয়বস্তু রয়েছে যা আমাদের অবগত করেছেন এই পর্বে বন্দনা মুখোপাধ্যায় নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল কয়েকদিন আগে যে বলছিলাম আর কথা সেটা দেখে এবং শুনে একজন খুব দুঃখের সঙ্গে কমেন্ট করেছেন দেখলাম যে এখনকার দিনে এই রকম মহাপুরুষ আর হয় না এটা কিন্তু ঠিক না সবসময় এই পৃথিবীতে নজন সদগুরু অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত আধ্যাত্মিক উচ্চকটির সবসময় থাকেন এরা কোনো বিশেষ একটি ধর্মের মধ্যে আবদ্ধ নন কোনো সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ নন যে কোনো ধর্মের যে কোনো সম্প্রদায় থেকে তারা আসেন এবং এরাই পৃথিবীর জাগতিক প্রাকৃতিক রাজনৈতিক আমাদের আধ্যাত্মিক তো বটেই সমস্ত কিছু কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন এদের একটা আলাদা দায়িত্ব থাকে এদের সব সময় যে আমরা দেখতে পাই সমাজে তা কিন্তু নয় এই মুহুর্তে যেরকম এদের মধ্যে বেশিরভাগই একেবারেই লোক সমাজে আর নেই কিন্তু তারা আছেন এবং এদের মজার ব্যাপার হচ্ছে যে এদের যে কাজটা থাকে একজন যখন চলে যান তার কাজ নতুন আরেকজন তো আসছেনই এবং কাজটা আবার রিডিস্ট্রিবিউটেড হয়ে যায় নতুন রকমভাবে নিজেদের মধ্যে তারা আলোচনা করেন আর এইভাবে পৃথিবীর আমাদের প্রত্যেকের জীবন তারা নিয়ন্ত্রণ করে চলেছেন এই সদ্গুরুদের যে কতটা পাওয়ার এবং এদের কথা আমরা মানুষ হিসাবে জানি না কিন্তু বাকি সব প্রাণীরা এমনকি ভূতেরা পর্যন্ত জানে আর তাদের কাছে কৃপা প্রার্থী হয়ে আসে এই যে অন্য লোকের লোকেরা তারপরে জীব জীবজগতের লোকেরা জন্তু জানোয়ারেরা এরা যে কতটা জানে এদের সম্পর্কে সেইটাই বলি আমরা কিন্তু এই স্মৃতিটা ভুলে গেছি কারণ আমাদের শাস্ত্র বলে যে জন্মের আগের মুহূর্ত পর্যন্ত আমাদের সমস্ত স্মৃতি থাকে জন্ম জন্মজন্মান্তরের কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে মহামায়া অর্থাৎ পৃথিবীর মায়া সেই স্মৃতিটাকে সম্পূর্ণ মুছে দেয় আর আমাদের শুধু একটা হালকা মনে থাকে একটা আনন্দ থেকে আমরা এসেছি আর একটা আনন্দতে আমাদের যেতে হবে তার বাইরে আমরা কিছু মনে রাখি না আর যার জন্যে এই সমস্ত জিনিসগুলো যাদের একটু একটু মনে হয় আছে কি আমরা তখন বলি সেটা কখনো সিক্স সেন্স কখনো বলি যে এটা ওর আন্দাজটা খুব ভালো কিন্তু ওই স্মৃতিটা আমাদের নেই ওই জ্ঞানটা আমাদের নেই কিন্তু যেখানে আছে সেই জ্ঞানের এক দু একটা ছোটোখাটো গল্প বলি আজকে উনিশশো পঞ্চাশ সালে হিমালয় চারধাম পায়ে হেঁটে খুব অল্প লোকই করতো আমার গুরুমা শ্রী শ্রী শোভামা সাত আটজন সঙ্গী নিয়ে সকলে তার শিষ্যও ছিলেন না তাদের সবাইকে নিয়ে গিয়েছিলেন নিজে যখন সন্ন্যাস নিলেন তারপরে চারধাম করে তারপর আবার সমতল ভূমিতে ফেরত এসেছিলেন এবং সেই চারধাম সম্পূর্ণ পায়ে হেঁটে ঋষিকেশ থেকে যেখানে যেখানে দুর্গম রাস্তা সেটা অনেক জায়গায় নিজে থেকে গায়ে পড়ে দুর্গম রাস্তাটা নিয়েছিলেন শর্টকাট বলে নয় দুর্গমটাতে যাবেন বলে আর বিশেষ কোনো কারণ আছে বলে এরকমই একটা ঘটনা বলি মন্দা ক্রস করবেন ওরা একটা জায়গায় আগেই বলেছিল ওকে যে এই রাস্তাটা ভীষণ দুর্গম উনি বললেন কীরকম দুর্গম বাঘভাল্লুকের ওরা বলল যে না রাস্তাটাই ভীষণ দুর্গম একদিকে যেমনি উঁচু পাহাড় অন্যদিকে ততধিক জোরে খাদের তলা দিয়ে মন্দাকিনি বয়ে যাচ্ছে ওই আওয়াজে একটা শব্দও শোনা যায় না উনি বললেন তাতে ঠিক আছে আমরা তো যাই রাস্তা তো আছে একটুখানি চলার রাস্তা তো আছে হ্যাঁ চলার রাস্তা আছে কিন্তু খুব সাবধান এই রাস্তাতে এখনটা সময় নয় মে মাসে নয় কিন্তু ফেরার পথে যদি এই রাস্তায় আসেন তাহলে পরে ল্যান্ডস্লাইডও হয় ওখানে উনি বলেন না ফিরব না তো এই রাস্তা দিয়ে আমরা ওখান দিয়ে আরও এগিয়ে যাব এটা জায়গাটা যেখানে মন্দাকিনি ক্রস করছেন ওখান থেকে কীরকমভাবে জানি না গমুক থেকে ওরা ওই দিকটাতে গেছিলেন এইটুকু আমি শুধু জানি বেশ উঁচু মানে অন্তত পনেরো হাজার ফিট ওপরে যাচ্ছেন যাচ্ছেন একটা জায়গায় রাস্তাটা ক্রস করবেন যে এক নদী ক্রস করতে হবে অর্থাৎ মন্দাকিনি ক্রস করতে হবে যে ব্রিজটা যারা হরিদ্বারের ঝুলা দেখেছেন তারা কিছুটা আন্দাজ করতে পারবেন পুরনো পুরোনো ঝুলাটা যদি আরও অনেক বেশি কি বলবো প্রিমিটিভ হয় সেই রকম একটা ব্রিজ চার পাঁচটা বড় বড় পাইন গাছ ফেলা আছে তার ওপর দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে ক্রস করতে হয় পাশে রেলিং বলতে বড় বড় মোটা মোটা শিকল ক্রস করতে যাচ্ছে আর সুশিমায়ের একটা ব্যাপার ছিল উনি সবসময় লাস্টে যেতেন উনি কখনো সামনে যেতেন না আর উনি বলতেনি যে রাখাল কি কখনো সামনে থাকে আমার তো তোমাদের গোষ্ঠী নিয়ে যেতে হবে তাই আমার পেছনে থাকাই ভালো সেদিন হঠাৎ সেই সময়টায় উনি বললেন আমি আগে যাচ্ছি বলে উনি শুরু করলেন চলতে নদীতে নদীর ওপরটাতে যেই মুহূর্তে এসেছে প্রত্যেকে শুনতে পাচ্ছে অদ্ভুত চিৎকার করে কেউ মা মা করে ডাকছে আর সেই ডাক এত ভয়ঙ্কর যে পাহাড়ে পাহাড়ে যেন ধাক্কা খেয়ে ফেরত আসছে একটা জোরালো একো হতে হতে উনি তখন একবার বলেন আহ তারপর বললেন তাড়াতাড়ি করো এখানে সময় কাটিও না তাড়াতাড়ি করো যত তাড়াতাড়ি এটা ক্রস করতে পারো তত ভালো নিজেও হনহন করে এগিয়ে যেতে লাগলেন বাকিরাও যতটা পারে তার চেষ্টা যত তারা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে ওটা আরও দুলছে ব্রিজটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি আর চারদিক থেকে নদীর জল থেকে মা চিৎকার আসছে সেটা পাহাড়ে ধ্বনিত হয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে মানে কোনো মতে ওরা ব্রিজটা ক্রস করলেন করে উনি বললেন থামবে না এক্ষুনি চলো সবাই জিজ্ঞেস করছে এটা কী হলো হঠাৎ বললেন পরে বলবো এগিয়ে চলো এরকমভাবে বেশ খানিকটা এগিয়ে গিয়ে পাহাড়ের সে সময় চট্টি বলে কতগুলো ছোট ছোট রাস্তার ধারে জায়গা থাকতো যেখানে একটা খাবার রান্না করার অদ্যবস্ত্র থাকতো একটা বারান্দা থাকতো দুটো ঘর থাকতো ওরকম একটা চট্টিতে ওরা গিয়ে উঠলেন তখন সবাই জিজ্ঞেস করলো এটা কী হলো ওই চিৎকারটা কী করলো কোনো জনমানুষ তো নেই তখন উনি একটু চুপ করে থেকে বললেন যে আসলে যেন পাহাড়ে তপস্যা করতে অনেকে আসে অনেক বলতে অনেক উৎসাহী আসে তাদের শরীর বা মন অতটা তপস্যার উপযুক্ত হয় না তখন তারা কিছুদিন পরে ফেরত যাবার চেষ্টা করে সেই সুবিধাটা হয় না অনেকে ভয় পেয়ে কিংবা অবসাদের জন্যে আত্মহত্যাও করে আর যেখানে আমরা গিয়েছিলাম গোমুখে গোমুখ থেকেও আরও খানিকটা ওপরে একটা জায়গা আছে সত্যিকারের সাধু সন্ন্যাসীদের যারা পাহাড়ে এখানে তপস্যা করতে করতে মারা যান দেহ রাখেন তাদের দেহগুলো ওখানে থাকে কিন্তু এই ধরনের যারা মারা যায় তাদের দেহগুলো কোনো গতি হয় না এই রকমই কিছু আমাকে তাড়না করছিল যে তার মানে ওরা কি করে জানলো তোমাকে তোমাকে দেখে তো কিছু বোঝা যায় না উনি বললেন ওরা জানে তখন ওর সঙ্গে যারা ছিল তারা বললো আমরা এরকম লেখাপড়া যারা শিক্ষিত যিনি বলছেন তিনি একজন ডক্টরেট জিওলজিতে তো আমরা জানি না আর ওরা জানে তো তখন উনি বললেন এইটা তোমাদের স্কুল কলেজের বিদ্যাতে হয় না এটা একটা সিক্স সেন্স যে সেন্সটা আমরা সাধারণভাবে ভুলে গেছি কিন্তু এটা যখন আমাদের ব্রেইনটা আমরা কম কাজ করি সিক্স সেন্সটাকে তখন আমরা ইম্পর্টেন্স দিই আর এই যে জীব যারা দেহে নেই এদের এই সিক্স সেন্সটাই আছে বাকি সেন্সগুলো নেই ওরা তোমাদের মতো পড়াশোনা করতে পারবে না তখন একজন জিজ্ঞেস করলো তো তুমি কি এরা কারা ছিল বলছি এরকমই পাঁচ ছজন ছিল তো একজন জিজ্ঞেস করলো তুমি কি এদের কৃপা কিছু বললে কিছু করলে বললেন যে হ্যাঁ এই প্রেতজনি থেকে মুক্তি দিতে তো হলোই কিছু তো করতেই হয় বলো এইভাবে যখন কাতরভাবে চায় তখন তো করতেই হয় তো তখন আরেকজন বললো তুমি কি সেই জন্যেই এই শক্ত রাস্তাটাতে এলে আমরা তো উপাস দিয়ে সোজা চলে যেতে পারতাম তখন উনি হাসলেন উত্তর দেননি এই রকম ঘটনা অনেক বছর পরে প্রায় একই একটা ঘটনা হলো শুধু সেটা পাহাড়ে নয় সেটা এই কলকাতার কাছে সিথিয়ার কল্যাণীতে আমরা সবাই বসে আছি উনি তো একবার বললেন যে দেখো একটা মজা হবে এবার কিছুক্ষণের মধ্যে বিশাল বড় বড় মাছি সব ওকে ঘিরে ধরলো মাছিগুলো আমাদের কাছে আসে না খাবারের দিকে আসে না কিচ্ছু না ওর চারদিকে ঘুরে বেড়ায় ভীষণ উৎপাত করে ওদের মানে আমরা বাতাস করলেও তারা যায় না ফ্যান চালালে তারা যায় না এসিতে তারা যায় না আর উনি বলেন যে ওরা যাবে না ওরা আমার পেছনেই লেগেছে কল্যাণী প্রথমে সিঁথিতে সিথি থেকে তারা কল্যাণী চলে গেল ওর সঙ্গে সঙ্গে কল্যাণী থেকে আবার যখন সিথিতে ফেরত এলেন বেনারস ফেরত যাওয়ার জন্য সঙ্গে আছে হঠাৎ দেখা গেল হাওড়া স্টেশনে মাছিগুলো আর নেই তখন আমরা খুব অবাক হলাম যে একদিন ধরে দেড় মাস ধরে এই মাছিগুলো ওর পেছনে লেগেছিলো সারাক্ষণ আর হঠাৎ কোথায় গেল হাওড়া স্টেশনে এমন কি আছে যে মাছিদের আর ওকে দরকার হলো না তো উনি কিছু উত্তর দিলেন না আমরা তো ট্রেনে চড়লাম বেনারসে গেলাম ওখানে আমরা আবার চেপে ধরলাম যে মাছিগুলো কি ব্যাপার বলো তো তখন উনি বললেন যে প্রায় সাত আট মাস আগে একটা মস্ত বড় দুর্ঘটনা হয়েছিল বোধহয় বদ্রীনাথ থেকে ফেরার পথে একটা বাস ল্যান্ডস্লাইডে পড়ে প্রায় পুরো বাসে সকলেই মারা গেছিল ওই বাসের যাত্রীরা বদ্রীনাথ থেকে পুজো দিয়ে এসেছিল বলে কিছুটা সত্যগুণ এবং কিছুটা পূর্ণ অর্জন করেছিল ওরা মাছি জনিটা পেয়ে আমার চারদিকে ঘুরে বেরিয়েছে শুদ্ধ এই কৃপার জন্যে যে আবার মানুষের ফেরত পাবে আর এই জন্যে ওরা এরকমভাবে আমাকে উত্তক্ত করেছে আমরা উত্তক্ত হবার অভিনয়টা করেছি কাজটা তো করতে হবে সেই জন্যেই তো ওদের পাঠানো হয়েছে আমার কাছে আমরা বললাম যে এতগুলো লোক আবার মাছি থেকে মানুষ হবে যে সোজা মানুষ হবে না মধ্যেখানে একটা কখন গরু বা কুকুর এরকম একটু কিছু হয়ে আবার মানুষ হবে তখন আমরা জিজ্ঞেস করলাম যে ওদের তো কোনো দোষ ছিল না দোষ তো ছিল যে ড্রাইভার সে তো চালাতে পারেনি বলেই নিশ্চয়ই ল্যান্ডস্লাইডে পড়েছিল কিংবা বাস উল্টে গেছিলো উনি বললেন ভালো করে দেখো খবরটা নাও এইটা কাগজে বেরিয়েছিল এরা বাসের মধ্যে ভীষণ মারপিট করছিল আর সেইটাতেই বিরক্ত হয়ে বাস ড্রাইভার তাড়াহুড়ো করে কোথাও যাবার চেষ্টা করেছিল তার টাল সামলাতে পারেনি আর অ্যাক্সিডেন্টটা করেছিল ডিটেলটা আছে কাগজে ছ সাত মাস আগে নয় প্রায় এগারো মাস আগে ঘটনাটা ঘটেছিল কাগজটা পাওয়া গেল খবরের কাগজ থেকে পাওয়া গেলে উত্তরপ্রদেশের খবরের কাগজে তো ছিলই ইংরেজি খবরের কাগজগুলোতেও ছিল তো এদের এইভাবে প্রেতজনী থেকে এরা মাছি জনি অন্যান্য জনিতে এসে যায় কিন্তু এদের কাছে এই সেন্সগুলো থাকে কি করে ঠিক কার কাছে যেতে হবে আর কিভাবে গেলে কতটা উৎপাত করলে পরে তাদের সেই মুক্তিটা শেষ পর্যন্ত পাওয়া যাবে ভূতেদের আরেকটা আমার বাড়িতে ঘটনা ঘটেছিল সেটা বলি তারপর ভালো কথা আসবো আমার বাড়িতে হঠাৎ একবার দেখা গেল একটা হাতের ছাপ ছাই ছাই মতো ঠিক ছাই নয় আবার পাউডার নয় দুটোর মাঝখানে খুব ফাইন ছাই আমি ভাবলাম এটা কি কিন্তু ছাইটা দেখে আমাদের কারোর মনে হলো না এটা ভালো মানে এটার মধ্যে একটা পজিটিভ এনার্জি পাচ্ছিলাম না প্রথম একটা ছোট হাতের ছাপ তারপরে আরেকটা ছাপ তারপরে আরেকটা মানে হয়েই যাচ্ছে তারপরে বাড়িতে দুর্গন্ধ বিনা কারণে তিন চার মাস আমরা সহ্য করেছিলাম প্রথমে বুঝতেও পারিনি কি হচ্ছে যখন দেখলাম যে কিছুতেই আমরা কিছু করতে পারছি না তখন আমরা আমি বেনারসে গিয়ে আমার গুরু মাকে মামনিকে বললাম যে মা এটা কী হচ্ছে বুঝতে পারছি না কিন্তু আমার ব্যাপারটা ভাল লাগছে না লাস্ট যেটা আমার খুব খারাপ লেগেছিলো আমরা খেতে বসেছি খাবার টেবিলের ওপর একটা পায়ের ছাপ পড়েছিলো তো উনি সব শুনলেন টুন্ডেন বললাম যেটা কিন্তু ভূতের কাজ মনে হচ্ছে গন্ধ উনি বললেন হ্যাঁ তা তো মনেই হচ্ছে তারপর হঠাৎ জিজ্ঞেস করলেন তোমার যেখানে পড়েছিল টেবিল ক্লথ দেওয়া ছিল আমি বললাম না আমার বাড়িতে তো কোনো টেবিল ক্লথ ব্যবহার করি না তখন উনি বলেন সব কিছুতে একটু টেবিল ক্লথ দিয়ে রাখো না দেখো তখন আমার স্বামী জিজ্ঞেস করলেন টেবিল ক্লথের ওপরটাও তো পড়তে পারে উনি বললেন পরে যদি তখন আর একটু কিছু ব্যবস্থা করা যাবে তখন আমি বললাম আচ্ছা তখন টেবিল ক্লথ দিয়ে দিলাম তো দরজায় না এগুলোতে যদি ছাপ পড়ে তখন উনি বললেন তখন দেখা যাবে দেখো না কি হয় টেবিল ক্লথ দেওয়ার পরে আর পড়লো না বললাম যেটা কি শক্তি তুমি দিলে টেবিল ক্লথের মধ্যে দিয়ে যেও এলো না উনি তখন বললেন যে না এখানেও একটা অতৃপ্ত আত্মা তোমাদের দৃষ্টি আকর্ষণ করছিল শুধু আমার কাছে খবরটা পৌঁছে দেবার জন্যে তখন আর আরেকজন জিজ্ঞেস করল যে আচ্ছা তোমার কাছে তো খবরটা এমনিতেই আছে আবার পৌঁছে দিতে হয় কেন তখন উনি বললেন ঠিক যে কারণে আমি তোমাদের বলি চিঠি লিখে জানাও আমি তো জানি তবু আমি চাই তোমরা চিঠি লিখে জানাবে ওইটার মধ্যে তোমাদের কিছুটা পূর্ণ অর্জন হয় এদেরও ঠিক তাই এরা এইভাবে দৃষ্টি আকর্ষণ করে আমার কাছে খবরটা স্থূলত পৌঁছল এইটুকু দরকার ছিল এটা ছাড়া কৃপা করা যায় না কৃপা করারও তো একটা নিয়ম আছে শেষে একটা মিষ্টি গল্প বলি শ্রীশ্রী একজন শিষ্য ছিলেন তিনি খুব নামকরা ব্যারিস্টার ছিলেন রেঙ্গুনে থাকতেন কি করে যে ওর শ্রীশ্রী সঙ্গে যোগাযোগটা হয়েছিলো আমি ঠিক বলতে পারবো না কিন্তু ভীষণ মাকে শ্রদ্ধা করতেন উনি বছরে দুবার ওদের যখন কোর্ট বন্ধ থাকত উনি মার কাছে এসে সাত দিন সাত দিন করে কাটিয়ে যেতেন আর সবথেকে আমরা খুব মজা পেতাম যে প্রতিদিন দিনের শেষে ডায়েরির মতো করে কি করেছেন কি ভেবেছেন কী অন্যায় ওর দ্বারা হয়েছে কী উনি করে উঠতে পারেননি সমস্ত একখানা লম্বা চিঠি লিখে এয়ারমেলে পাঠাতেন তখনকার দিনে এয়ারমেলই ছিল এসব ফোন টোন তো ছিল না আমরা রোজই দেখতাম নরেন্দ্র চিঠি আসছে ওর নাম ছিল নরেন্দ্রনাথ চৌধুরী নরেন্দ্র চিঠি আসছে মাত পড়তেন পড়ে রেখে দিতেন মা সপ্তাহে একদিনই ওকে উত্তর দিতেন আর যখনই উনি আসতেন ওর একটাই রিকোয়েস্ট মা তুমি একবার আমার বাড়িতে রেঙ্গুনে এসো আমার আলাদা একটা ইউনিট করা আছে সেটা পুরো নিরামিষাসী আলাদা ঘর আলাদা বাথরুম কাউকে আমি ঢুকতে দিই না তুমি ওখানে থাকবে তুমি একবার এসো একদিনের জন্য হলেও আস এসো প্রথমে মা জিজ্ঞেস করলেন তুমি আমাকে ওখানে কি খাওয়াবে তোমরা তো অনেক কিছু খাও ওখানে শুনেছি বার মায় ওগুলো তো আমি খাই না বলেন আমি থাইল্যান্ড থেকে সমস্ত সবজি আর ফলা নেব তুমি শুধু এসো তারপর আরেকবার বললেন আচ্ছা আমি যদি আসি তুমি আমাকে ওখানে কি দেখাবে প্যাগোডার বাইরে তো উনি কথায় কথায় বললেন যে ওখানে একটা খুব নামকরা মেলা হয় এই দোলের সময় ওদের ওয়াটার ফেস্টিভ্যাল বলে ওটা ওদের সব থেকে নাম করা ফেস্টিভ্যাল সেই মেলাটা একটা দেখার মতো সারা পৃথিবী থেকে লোক আসে অনেক দিন ধরে চলে সারা রাত মেলা চলে তো মা বললেন এটা তো বেশ সুন্দর জিনিস এইসব টথা হচ্ছে আর উনি খালি বলেন যে তুমি কবে আসবে বলো মা বললেন জানাবো আসবো একবার আসব সবাই মাকে জিজ্ঞেস করলো যে তুমি তো দেশের বাইরে যাও না মা বললেন কেন আমি তো নাথ ঘুরে এসেছি ওটা তো নেপাল ওটা তো ভারতবর্ষ নয় আমরা সবাই হেসে উঠলাম উনি সত্যিই কোথাও যান না ওর কোনো পাসপোর্টও নেই কিচ্ছু নেই করাবার কোনো চেষ্টাও করছেন না অথচ বলে দিলেন নরেন্দাকে যে যাবো এরপরের ঘটনাটা হচ্ছে মজার তারপরের বছরের যে ফেস্টিভ্যালটা হচ্ছে নরেন্দ্র সেদিন সারা দিন কাজ করেছেন সন্ধেবেলায় উনি অনেকটা কাজ সেরে টেরে ভাবলেন মেলাটা তো আসল জমে বেলা উনি রাত দশটা নাগাদ ও স্ত্রী এবং মেয়ে আগেই চলে গেছে উনি রাত দশটা নাগাদ বাড়ি থেকে বেরোলেন যে মেলাটা একটু দেখতে যাবেন বাড়ি থেকে বাড়ির গেটের কাছে একটি দশ এগারো বছরের মেয়ে একটা লং স্কার্ট আর টপ পরা ওকে এসে বাংলায় বললো যে তুমি বাবা তুমি মেলায় যাবে আমাকে একটু মেলাটা দেখাবে উনি কিন্তু একবারও চিন্তা করলেন না যে রেঙ্গুন শহরে রাত দশটার পরে একটা মেয়ে একা বাংলায় কথা বলছে ওর সঙ্গে কথা বলছে যে মেলা দেখাতে নিয়ে যাবে ওর উনি ওকে বলেন হ্যাঁ আমি তো মেলাতেই যাচ্ছি চলো মেয়েটি ওর হাত ধরে মেলায় সর্বত্র ঘুরে বেড়ালো এক কাপ যা একটা জল কিচ্ছু খেলো না না আমার কিচ্ছু চাই না টিকিট দিয়ে কেনা কোনো জায়গায় উঠলো না কিন্তু প্রত্যেকটা স্টল দেখলো সব কিছু ঘুরল সব কিছু করতে করতে ভোর হয়ে আসছে যখন প্রায় সাড়ে চারটে বাজে তখন মেয়েটি বলল বাবা এবার তো আমার যেতে হবে আশ্রমে আমাকে খুঁজবে বলি মেয়েটা ব্যাস আর কোথাও নেই নরেন্দ্র ভীষণ চমকে গেলেন আশ্রমে আমায় খুঁজবে নরেন্দা একদিন পরে ফ্লাইটে ফেরত এসে বললেন মা তুমি এলে আমাকে না বলে মা বললেন কেন তোমাকে বলেই তো তুমি নিয়ে যাবে কি তুমি বলেছিলে মেলায় নিয়ে যাবে আমি তোমাকে বললাম মেলায় নিয়ে যাবে কি না তুমি আমাকে নিয়ে গেলে অসুবিধাটা কি হলো তখন মা বললেন যে আমি তোমাকে কথা দিয়েছিলাম যাব আমি গেছি তোমার কখনো কোনো চিন্তা করতে হবে না যে আমি তোমার সঙ্গে সব সময় থাকি তখন আমরা সবাই বললাম যে তুমি তো এখানে শুয়েছিলে তুমি তো শুয়েছিলে ঘুমিয়েছিলে ছাদে ঘুমিয়েছিলে আমরা তো পাশেই তোমার তো মামনি বলেন একসঙ্গে বহু শরীরে থাকা একজন মহাপুরুষের পক্ষে বিশেষ কোনো ব্যাপার না এটা অলৌকিক শক্তি বা কিছু নয় এইটুকু অলৌকিক শক্তি তোমাদের মধ্যে অনেকের আছে আমরা তো খুব চমকে গেলাম তখন উনি বললেন যে দেখো এই যে অলৌকিক যেগুলো বলে এগুলো না খুব সাধারণ শক্তি পেলেই হয়ে যায় আমি যদি আজকে তোমাদের ছেড়ে দিই তোমরা সবাই বুঝতে পারবে তোমাদেরও অনেক শক্তি আছে কিন্তু এই শক্তি তোমাদের কি করবে যেন ভুল পথে চালিত করবে লোভের পথে অহংয়ের পথে আমার কাজ কিন্তু তোমাদের সেই পথে নিয়ে যাওয়ার নয় আমার কাজ হলো তোমাদের মুখ্যের পথে এগিয়ে দেওয়া তাই জন্য আমি তোমাদের জোর করে সমস্ত কিছু বন্ধ করে রেখে দিয়েছি যাতে তোমরা নিজের পথটা ঠিক পরিষ্কার উজ্জ্বল আলোয় দেখতে পাও অন্য কোনো জিনিস তোমাদের চোখে না পড়ে আজকে এখানে শেষ করি এরপর দিন কীভাবে উনি আমাদের গাইড করতেন সেই নিয়ে বলবো আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাওয়ার আগে অনুরোধ করব দয়া করে আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকর্ফ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করবেন আপনি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব নতুন কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য ভালো থাকবেন সবাই নমস্কার